বরণ করে নেবে বিশাল নমস্কার কেন্দ্রীয় সামাজিক ন্যায় ক্ষমতায়ন প্রতিমন্ত্রী আমাদের সকলের প্রিয় দিদি প্রতিমা ভৌমিক মহোদয়া। প্রথমে আলোচনা করার জন্য অনুরোধ করছি বিশাল বিশালগড় মন্ডলের বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক মহোদয় এবং বিশালগড় মন্ডল সভাপতি শ্রদ্ধেয় শুরু হয়। তো আমরা সবাই আমাদের জীবনে সমাজে এবং রাজ্য রাষ্ট্রে মঙ্গল কামনা করি। প্রথমে বরণ করে নেওয়া হচ্ছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী আমাদের সকলের প্রিয় দিদি প্রতিমা মহোদয়াকে বরণ করে নেওয়া হচ্ছে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি অমিত রশ্মি মহাশয়কে, বিশালগড় মন্ডল সভাপতি শ্রী শ্রী সন্তদেব মহাশয়কে এবং গৌরাঙ্গ ভৌমিক মহাশয়কে। যখন ইন্টারনেট মোবাইল বা গাড়ি ঘোড়ার এমন কোনো ব্যবস্থা বেশি ছিল না, মেলা উৎসব পূজা সেগুলি মানুষের মিলনের কেন্দ্রস্থল ছিল। এখন সবার সঙ্গে সংগ্রাম প্রতিনিয়ত আমেরিকা থাকলে আমরা সেটা রাজ্যের মানুষ আমাদের একটা আমরা বলি বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ আগে সেটা বিশ্বকর্মা পূজা থেকে শুরু হতো। বিশ্বকর্মা পূজা থেকে দুর্গাপূজা হবে, লক্ষ্মী পূজা, কালী পূজা, সেটা পার্বণ একটা শুরু হতো। কিন্তু গত কয়েক বছর থেকে সেটা এই গণেশ চতুর্থী থেকে পূজাটা শুরু। তো আমি আস্তে আস্তে বলছিলাম যে আজকে থেকে পূজার যে উৎসব আনন্দ আমেজ, পূজার একটা পরিবেশ আজকে থেকে রাজ্যে শুরু হয়ে গেছে। পূজা উৎসব আনন্দের বিষয় সবার সবে।